হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। তো আজকে আমরা সাব ইন্সপেক্টর একদম যে 29-এ চলে যাচ্ছে তার সম্পর্কে একটু আলোচনা করতে চাই। তো কি না, ভ্যাকেন্সি তো আমরা জানি, ভ্যাকেন্সিটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমরা কাট অফও আলোচনা করেছি। ফ্যাক্ট হচ্ছে কি, এক্সামটা যে কন্ডাক্ট হবে তাতে কোথা থেকে কত নম্বর কোয়েশ্চেন আসতে পারে সেটাও আমরা আলোচনা করেছি। তো আমরা আলোচনা তাহলে আজকে কী করবো, আলোচনা করব যে সামনে ঘটে যাওয়া লেডি কনস্টেবল এক্সামের যে কোয়েশ্চেন পড়েছিল, যেরম টাইপের কোয়েশ্চেন এবং যে যে সাবজেক্ট থেকে কোয়েশ্চেন এসেছিলো, সে তার উপর ভিত্তি করে তাহলে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরে কীরম টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেটাই আমরা দেখব। তাহলে কোন কোন পার্টগুলো আমাদের করতে হবে সেটা আমরা দেখব। তো আমরা একবার সিলেবাসটায় খুলি, সিলেবাসটা কোথায় আছে দেখি। সিলেবাসটা তো এই সিলেবাস 200 নম্বরের যে এক্সাম হয়, জেনারেল স্টাডি আছে, লজিক্যাল রিজনিং আছে, অ্যারিথমেটিক আছে। আমরা দেখেছি অ্যারিথমেটিক সম্পর্কে যদি আলোচনা করি, অ্যারিথমেটিক খুবই ইজি লেভেলের এসেছিলো অ্যান্ড বেসিক স্ট্যান্ডার্ডে একদম এসেছিলো কনস্টেবলের ক্ষেত্রে। এসআইয়ের ক্ষেত্রে যদি একটু মডারেট হয়, 2-3টে কোয়েশ্চেন একটু মডারেট হতে পারে, ঠিক আছে। তো অ্যারিথমেটিকে বেশিরভাগ কোয়েশ্চেন এসেছিলো কিন্তু পার্সেন্টেজ থেকে, আমি যেটা আগেও বলেছিলাম, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সরল সুদ থেকে অঙ্ক এসেছিলো, চক্রবৃদ্ধি সুদ থেকে কিন্তু কোনো অঙ্ক আসেনি, অ্যান্ড এসেছিলো মেনসুরেশন থেকে, মানে পরিমিতি থেকে, ওই ক্ষেত্রফল টেত্রফলের অঙ্ক কিন্তু 3-4টে এসেছিলো। তো ঠিক আছে, তো এলসিএম এইচসিএফও এসেছিলো, হ্যাঁ, অ্যান্ড এই অ্যারিথমেটিক এই এই পার্ট থেকে এসেছিলো। তো যেটা আমি আগেও বলেছিলাম, অ্যারিথমেটিক এরকম পার্টগুলো করলেই হয়ে যায়। রিজনিং খুব ইজি লেভেলের এসেছিলো, এখানে কাউন্টিং ফিগার এসেছিলো, কাউন্টিং ফিগার এসেছিলো, কটা কি আছে কাউন্টিং ফিগার, তো মিসিং টার্মস এরম বৃত্তর মধ্যে দেওয়া রয়েছে, 2, 4, 6, এখানে কী হবে, এরম মিসিং টার্মস এসেছিলো, দুটো এসেছিলো সম্ভবত, সিরিজ এসেছিলো। তো রিজনিংয়ের এই পার্টগুলো করতে হবে। যেখানে এবার মেন পার্ট যেটা 50 নম্বর যেটা ক্যারি করছে, মানে 50টা কোয়েশ্চেন 100 নম্বর সাব ইন্সপেক্টরের জন্য যেটা ক্যারি করছে, খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ। তো এখানে ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলের সাথে যদি আমরা তুলনা করি, দেখব কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো মাত্র 2-3টে মতো। তো কী কী এসেছিলো, না ঝুলন গোস্বামী 200টা উইকেট পেয়েছিলো, ওটা একটা এসেছিলো, ডোকলাম কেলেঙ্কারি ঘটনা যেটা, ডোকলাম ইন্ডিয়া চায়না, তো ওইটা এসেছিলো, ওটা কারেন্ট অ্যাফেয়ার মধ্যে পড়ছে। আর একটা কারেন্ট অ্যাফেয়ার বলা, ওটাকে কারেন্ট অ্যাফেয়ারই বলা যেতে পারে, কারণ কন্যাশ্রী পুরস্কার কে দিয়েছিল, ইউনিসেফ যেটা, ইউনেস্কো, তো সেটা হচ্ছে 2017 সালের কারেন্ট অ্যাফেয়ার, 2017 সালের, তো সেটাও এসেছিলো। তো এই 3টে কারেন্ট অ্যাফেয়ার এসেছিলো। তো আমরা যদি ধরে চলি কারেন্ট অ্যাফেয়ার কত আসবে সাব ইন্সপেক্টর, 3 থেকে 4টে কারেন্ট অ্যাফেয়ার, যদি আমরা ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলটাকে একটা স্ট্যান্ডার্ড হিসাবে ধরি, তাহলে এটাই আমরা ভাবতে পারি যে 3 থেকে 4টে, খুব জোর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 5টা কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে সাব ইন্সপেক্টর। ওকে, আর কি সবচেয়ে বেশি কোয়েশ্চেন আশা করছি, তোমরা যদি কোয়েশ্চেন পেপারটা অ্যানালাইজ করো দেখতে পাবে সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসেছিলো, আমি আগেও বলেছি ভিডিওতে, সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে কিন্তু হিস্ট্রি থেকে, ইতিহাস থেকে কিন্তু সবচেয়ে বেশি কোয়েশ্চেন এসেছে, অ্যান্সিয়েন্ট, মেডিভাল অ্যান্ড মডার্ন হিস্ট্রি, 3টে মিলিয়ে প্রায় 10টার উপর কোয়েশ্চেন ছিল, 10টার উপর কোয়েশ্চেন কিন্তু হিস্ট্রি থেকে ছিল। জিওগ্রাফি থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে একটি কোয়েশ্চেন ছিল, দুটি কোয়েশ্চেন ছিল। কী দুটি কোয়েশ্চেন ছিল, একটা ছিল পুরুলিয়া শহর, পুরুলিয়া রাজ্যটি মানভূম নামে ছিল, যেটা যেটা পুরুলিয়া হয়ে যোগ হয়েছে, আর একটা কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে ছিল, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ওই দার্জিলিং যেটা হিমালয়ান রেল স্টেশন, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওটাও একটা জিওগ্রাফির মধ্যেই পড়ে, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে এই দুটো ছিল, আর টোটাল আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 2-3টে কোয়েশ্চেন ছিল, যেমন কেরলের রবার চাষ সবচেয়ে বেশি হয়, মালাবার কস্ট কেরল, এইরকম কোয়েশ্চেন 2-4টে ছিল। তো তাহলে জিওগ্রাফি থেকে 4-5টার মতো কোয়েশ্চেন আসবে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের দুটো ছিল, সাব ইন্সপেক্টরও থাকতে পারে বা নাও থাকতে পারে, ঠিক আছে। আর কি কম্পিউটার থেকে 3টে কোয়েশ্চেন আসছে, কম্পিউটার থেকে যেমন আমি যেটা বলছি ওয়াইফাইয়ের পুরো নাম, এটা কম্পিউটারের মধ্যে পড়ে, 1 GB সমান কত MB, এই কোয়েশ্চেনটা এসেছিলো, সিডির ফুল ফর্ম, কম্প্যাক্ট ডিস্ক, তো এই 3টে কোয়েশ্চেন ছিল কম্পিউটার থেকে, তাহলে এখানেও কম্পিউটার থেকে 3-4টে কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। এবং আরও কিছু যে স্ট্যাটিক জিকে রয়েছে, মানে যেমন কোন বই কে লিখেছে, যেমন এখানে একটা লেখা ছিল দ্য প্যাসেজ অফ ইন্ডিয়া নাকি একটা লেখা বই ছিল সম্ভবত, ঠিক আছে। ওই তারপর হচ্ছে দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত, WTO-র সদর দপ্তর কোথায়, মানে এগুলো সব স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে, স্ট্যাটিক জিকে থেকে কিন্তু বেশ কয়েকটা কোয়েশ্চেন এসেছিলো, 7-8টা কোয়েশ্চেন মতো এসেছিলো। তো এই হচ্ছে ব্যাপার, তার মানে স্ট্যাটিক জিকে থেকে 7-8টা কোয়েশ্চেন আসতে পারে, কারেন্ট অ্যাফেয়ার 3-4টা কি 5টা আসতে পারে, হিস্ট্রি থেকে 10-12টা কোয়েশ্চেন আসতে পারে, জিওগ্রাফি থেকে 5-6টা আসতে পারে, সায়েন্স থেকে ভালো রকম কোয়েশ্চেন এসেছিলো, সায়েন্স থেকে কোয়েশ্চেন এসেছিলো প্রায় 7-8টা মতো, আরও বেশিও আসতে পারে, 10-12টা মতো আসতে পারে, কারণ সবচেয়ে বেশি সায়েন্স থেকেই আসে যে কোনো পরীক্ষায়। অ্যান্ড ওই কম্পিউটার থেকে 2-3টে এসেছিলো, ওকে, অ্যান্ড
এইগুলোই ছিল। তো তোমাদেরকে একটু ডিসকাস করে দিলাম, তো এই পার্ট থেকে কোশ্চেন আসতে পারে, আসার একটা সম্ভাবনা রয়েছে, তো এইগুলো তোমরা ভালো করে করো। ওকে, অ্যান্ড ম্যাথের তো বললাম, ঠিক আছে, চলো বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য। এক্সাম তো প্রায় মাসখানেক বাকি। ওকে চলো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, অ্যান্ড কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ, চলো।